সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে সবচেয়ে ভালো ভারসাম্যপূর্ণ দল মনে হচ্ছে। তাদের টপ অর্ডার ব্যতিক্রমী, যদিও তাদের বোলিংয়ে অনেক বৈচিত্র্য রয়েছে। নিউজিল্যান্ড তাদের প্রথম খেলায় ব্যর্থ হয়েছিল, যেখানে তারা পাকিস্তানের কাছে স্বাচ্ছন্দ্যে পরাজিত হয়েছিল, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তাদের পরের ম্যাচে জয় নিশ্চিত করে ফিরে এসেছিল। তিন দলের মধ্যে বাংলাদেশকে দুর্বল মনে করায় এটা প্রায় নিশ্চিত যে আমরা পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ফাইনালে পাবো। এই ম্যাচটি বড় ফাইনালের আগে একটি ড্রেস রিহার্সাল হতে পারে। পাকিস্তানের জন্য মিডল অর্ডার সমস্যা অব্যাহত, নিউজিল্যান্ডের জন্য কেন উইলিয়ামসনের ফর্ম উদ্বেগের বিষয়। মিডল অর্ডার সমস্যাগুলি পাকিস্তানকে তাড়িত করছে, কারণ তারা এর জন্য সঠিক সমাধান খুঁজে পাচ্ছে না। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান যৌথভাবে ব্যর্থ হলে দলটি ভালো শেষ করতে লড়াই করে। হায়দার আলী এখনও সেইভাবে পারফরমেন্স করতে পারেননি যখন আসিফ আলী ফর্মে নেই। এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের ফর্ম চিন্তার বিষয়। তিনি ভালো পারফরমেন্স করেননি এবং তার স্ট্রাইক রেটও চিত্তাকর্ষক ছিল না। মাইকেল ব্রেসওয়েলের উত্থান স্বাগতিকদের জন্য ইতিবাচক, তিনি নিউজিল্যান্ডের সম্পদে পরিণত হয়েছেন। পাকিস্তানের ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান আবারও দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক জয় পেয়েছে। এই ম্যাচে ফেভারিট হিসেবে শুরু করবে পাকিস্তান। হ্যাগলি ওভালের পিচটি বেশ সমতল এবং ব্যাটাররা এখানে ব্যাটিং উপভোগ করেছে। 160 থেকে 170 রান সম্মানজনক স্কোর হতে পারে। এবার চলুন দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে নিউজিল্যান্ড প্রেডিক্টেড ইলেভেন। কেন উইলিয়ামসন ক্যাপ্টেন, মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ইশ সোধি, টিম সাউদি। এবার পাকিস্তান প্রেডিক্টেড ইলেভেন। বাবর আজম ক্যাপ্টেন, আসিফ আলী, শান মাসুদ, খুজদিল শাহ, ইফতিকার আহমেদ, এস এইচ খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রৌত, সাহনাজ দাহানি। এবার ইলেভেন টিম প্রেডিকশান। উইকেট কিপার হিসেবে নেওয়া যেতে পারে মোহাম্মদ রিজওয়ানকে, ব্যাটার হিসেবে নেওয়া যেতে পারে কেন উইলিয়ামসন, বাবর আজম তাকে ক্যাপ্টেন করা যেতে পারে, শান মাসুদ, ডেভন কনওয়ে তাকে ভাইস ক্যাপ্টেন করা যেতে পারে, গ্লেন ফিলিপস। অলরাউন্ডার হিসেবে নেওয়া যেতে পারে সাদাব খান, জেমস নিশাম। বোলার হিসেবে নেওয়া যেতে পারে ইশ সোধি, হ্যারিস রৌত এবং ট্রেন্ট বোল্টকে। সুতরাং বন্ধুরা, সব মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকের ম্যাচে নিউজিল্যান্ড এর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনিও কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন যে আজকের ম্যাচে কোন দল জিততে পারে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।